একদিন এক ক্ষুধার্ত বাঘ তার শিকার ধরে খাচ্ছিল। খুব তাড়াতাড়ি খেতে গিয়ে একটা হাড় তার গলায় বিঁধল। বলা বাহুল্য যে সেই হাড়টি তার গলায় প্রচন্ড যন্ত্রণা দিতে লাগল। প্রচন্ড ব্যথায় ও যন্ত্রণায় বাঘ বেচারা তো ছটফট করতে লাগলো। এদিক ওদিক দেখল যদি তার কেউ সাহায্য করতে আসে। কি যন্ত্রণা, যন্ত্রণায় জলা ফিরে যাচ্ছি গো। ও মা গো দাদু গো, আর পাচ্ছি না। ও বাবা গো, বাঁচা, তুই কোথায় আছো? তাড়াতাড়ি এসো বাবা। ও বাবা রে। কিন্তু সবাই ভয়ে পালিয়ে গেল, কেউ তাকে সাহায্য করতেই এলো না। ওরে তোরা পালাস না রে, আমার গলা থেকে কাঁটাটা বার করে নে বাবা রে, আমাকে বাঁচা, আমি তোদের ছেড়ে দেব কথা দিচ্ছি। এর জন্য আমি তোদের উপহার দেব কথা দিচ্ছি। বাঘের আর্তনাদ শুনে একটা সারসের খুব দয়া হলো। সে আকাশ থেকে মাটিতে নেমে আসলো, কিন্তু সে ভয় পেতে লাগলো। কারণ যদি সে কাছে যায় আর মুখটা ঢোকায়, তখন যদি বাঘ তাকে খেয়ে ফেলে। কিন্তু পুরস্কারের লোক তাকে সাহস যোগাল, তাই বাঘের দিকে সে আস্তে আস্তে করে এগিয়ে গেল। তারপর সারসটি নিজের মাথা প্রায় বাঘের গলার মধ্যে ঠুকিয়ে দিল এবং খুব সহজেই হাড়টি টেনে বার করে আনলো। বাঘের গলা থেকে মুখ বার করে এনে সে বলল, এই নাও তোমার হাড়, এবারে আমাকে তাড়াতাড়ি পুরস্কারটা দিয়ে বিদায় করো তো বাপু। থ্যাংক ইউ এন্ড সরি। সরির কারণ হলো তুমি যে তোমার ওই লম্বা ঠোঁট দুটো আমার মুখের মধ্যে ঢুকিয়ে আবার বার করে এ পর্যন্ত যে বেঁচে আছো, এই তোমার ভাগ্য ভালো। আমি তোমাকে প্রাণেও মেরে ফেলতে পারতাম, এখন ভাগো এখান থেকে। এই জন্যই বলে দুজন ব্যক্তিকে উপকার করতে নেই।